আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহিহ সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটা কবিতা উপস্থাপন করব। ওই আমার ওই কলি কাল নামে একটা বই আছে, কবিতার বই, কিন্তু অনেক সংখ্যক কবিতা আছে তার মধ্যে। সেই কলিকালের কলিকাল নিয়ে যে বইটা, সেই বইয়ের এক নাম্বার কবিতাটা, কবিতাটার নাম হলো কলের যুগে বাকি সদাই। সবাই সদাই কিনেন আপনারা, আবার দোকানদারা যারা তারা সদাই বিক্রি করে। আমি কোনো দোকানদার না, কিন্তু আমি আবার হোমিওপ্যাথিকের চিকিৎসক। আমার এখানেও ওই বাকি ঔষধ অনেকেই নেয়। তারা যে কে আচরণটা করে আমার সাথে, আর আপনার ওই যারা দোকানদার, দোকানদারদের কাছে গেলেই বুঝতে পারবেন যে তাদের সাথে বাকি আল্লাহরা যে কী করে। সেই অভিজ্ঞতা থেকে কবিতাটা এবং চরম বাস্তবতা বর্তমান যুগের প্রেক্ষিতে। কবিতাটার নাম কী তাইলে? কলির যুগে বাকি সদাই। কলির যুগে বাকি বকরা এতই গেছে বেড়ে, জিনিসপত্র কিনে বলে দাম দেব পরে। জিনিস ধরে টিপা টিপি মনের মতো করে, টাকা ছাড়া কিনতে আসে লজ্জা নাই মুখে। আড়াল করে টাকা রেখে বলে নাই সাথে, কথা বলে বীরের বেশে ভাবটা সাহেব লাটে। আসলে সে গরিব মানুষ, পান্তা খায় প্রাতে, গরিব ক্রেতার কথা ভারী তর্কের বেলায় আগে। কিছু আছে ধনির বেটা হার কিপটা বাপে, বাপের কাছে শিক্ষা নিছে চিন্তা তার বাজে। জিনিস কিনে টাকা দেয় না, ঘোরায় বছর ভরে, আজ দেব কাল দেব, দেব বেতন পেলে, সারা জীবন বাকি রেখে একদিন যায় মরে। তে এই পর্যন্ত আমার কবিতাটা। তে কবিতাটা আদ্যপান্ত বারবার পড়েন, দেখবেন যে বর্তমান যে বাকির চিত্রটা এক অক্ষর অক্ষরে মিল আছে, বুঝছেন না? বাকি ফাঁকি একটা কথা আছে না, বলে তো মানুষে যে বাকি ফাঁকি। তো কবিতাটাই এইরকম হয়ে গেছে, বুঝছেন না? খুবই বর্তমান যুগের প্রেক্ষিতে খুব ফলপ্রসূ কবিতা। যারা নাকি দোকানদার আছেন বা জিনিস বেচেন, ওই তাদেরও খুব উপযোগী। আর যারা কিনেন বাকি, তারা যে বাকি নিয়ে কী করে, তাদের পক্ষে উপযোগী। আশা করি কবিতাটা সবার ভালো লাগবে। ওই আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকুন।